Okay, alright. হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ আজকের ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট কারণ প্রত্যেকে জানো যে পদ্ম পুরস্কার দু হাজার চব্বিশ যে লিড সেটা কিন্তু প্রকাশিত হয়েছে এবং সেখানে কোন কে কোন সম্মানীয় ব্যক্তি কোন কী পুরস্কার পেলেন সেটা আলোচনা করবো যেটা আপকামিং যে এক্সামগুলো আছে সেটার জন্য কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট সুতরাং কোনো স্কিপ করা যাবে না দেখতে পাচ্ছ পদ্মভূষণ পদ্মভূষণ পদ্মবিভূষণ সমস্ত কিছু আলোচনা করবো এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসবেই আসবে আপকামিং যেগুলো এক্সামগুলো আছে তার জন্য এইটাকে মাথায় রেখে সমস্ত কম্পিটিশভ এক্সামকে মাথায় রেখে আজকে ভিডিওটা বানানো তো পিডিএফটা একটু হয়তো লম্বা চেষ্টা করবো তোমাদের সমস্ত বুঝে নোট করে নেয় ইতিমধ্যে আমি টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিয়েছি তোমরা যদি নোট করো তাও ঠিক আছে নাহলে প্রিন্ট আউট বার করে নিও ঠিক আছে তো চলো আজকের আলোচনা করবো বিস্তারিত গুরুত্বপূর্ণ আপডেট তো চলো দেখে নিয়ে যাক তার আগে অবশ্যই একটা রিকোয়েস্ট তোমরা ঠিক আছে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন কারণ টেলিগ্রামে যুক্ত হতে পার যুক্ত হলে তোমাদের কিন্তু সমস্ত নোটিফিকেশান যাবে এবং তোমরা কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবে তো চলো দেখে নেওয়া যাক মানে তোমাদের কবে কী যে পদ্ম অ্যাওয়ার্ড সেটা কী কারা কারা পেয়েছেন দেখে নি তো অ্যাট ফার্স্ট সি দেখতেই পাচ্ছ আমি কিন্তু তোমাদের সামনে পিডিএফটা ওপেন করে নিয়েছি সেই পিডিএফটা দেখতেই পাচ্ছ প্রথম যে পাতায় লেখা আছে যে পদ্ম পদ্ম পুরস্কার দু হাজার চব্বিশ তো প্রথমে যেটা রেখেছে সেটা হচ্ছে পদ্মবিভূষণ পুরস্কার পদ্মবিভূষণ ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান ঠিক আছে পদ্মভূষণ পাপক্ষে ভারতের রাষ্ট্রপতি একটি পদক ও মানবপত্র দ্বারা ভূষিত হয় দেখো এইটা শর্টকাট তোমাদের জানিয়ে দিচ্ছি যে উনিশশো সালে দোসরা জানুয়ারি এই সম্মানটি প্রবর্তিত হয় এটি কিন্তু ইম্পর্টেন্ট মানক্রম পর্যন্ত পদ্মভূষণের স্থান ভারতরঞ্জনের পরে ঠিক আছে কিন্তু পদ্মভূষণের আগে এবছর পাঁচজনকে পদ্মভূষণ বিভূষণ পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছেন কারা কারা সেই ব্যক্তি সেই ব্যক্তির নাম আমি তোমার মনে সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি কারাকার সব ব্যক্তি আছে তো প্রথম নম্বরে যিনি আছেন সেটা হচ্ছে বয়জন্তীমালা বালি কোন ক্ষেত্রে কলা আর্ট অ্যান্ড কালচার যেটা হচ্ছে কোথাকার উনি বাসিন্দা তামিলনাড়ু তারপরে যেটা চলে আসছে সেটা হচ্ছে কোনিদেলা চিরঞ্জীবী সেটা হচ্ছে দেখো এটাও আর্ট অ্যান্ড কালচারের জন্য অন্ধ্রপ্রদেশ রাজ্যের উনি বাসিন্দা দেখতে পাচ্ছ তারপর হচ্ছে এম ভাইকা নাইডু পাবলিক অ্যাফেয়ার্স এটা উনিও অন্ধ্রপ্রদেশের বাসিন্দা বিন্দেশ্বর পাঠক সামাজিক কাজের জন্য পেয়েছেন ইউ বিলং করে কোথা থেকে বিহার থেকে আর দেখছি পদ্মা সুব্রমণ্যম এটা হচ্ছে দেখো আর্ট অ্যান্ড কালচার থেকে সেটা হচ্ছে তামিলনাড়ু থেকে এটা হয়ে গেল প্রথম যেটা সেটা হলো পদ্মভূষণ ঠিক আছে পদ্মভূষণের পরে যেটা যে যেটা আলোচনা করব সেটা হচ্ছে পদ্মভূষণ ঠিক আছে পদ্মভূষণের পর যেটা আলোচনা করব সেটা হচ্ছে পদ্মভূষণ অ্যাওয়ার্ড পদ্মভূষণ দেখলে প্রত্যেকে তোমাদের জানালেন যে পদ্মভূষণ হল ভারতের তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান উনিশশো চুয়ান্ন সালের দোসরা জানুয়ারি ভারতের রাষ্ট্রপতি কর্তিত এই পুরস্কার প্রবর্তিত হয় এবছর সতেরো জনকে পদ্মভূষণ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে দেখে নিন দু হাজার চব্বিশে বিজয়ের তালিকা তো সতেরো জন কোন আছে দেখতে পাচ্ছেন প্রথমের নাম্বার যিনি আছেন সেটা হচ্ছে এম ফাতিয়া বিবি পাবলিক অ্যাফেয়ার্সের জন্য তিনি কুনাকার বাসিন্দা তিনি হচ্ছে কেরালার বাসিন্দা তারপর দেখতেও হরমুসজি এন কামা সাহিত্য শিক্ষা

শিক্ষাক্ষেত্রে তিনি পেয়েছেন সাংবাদিকতা মহারাষ্ট্রের বাসিন্দা উনি ঠিক আছে তারপর হচ্ছে মিঠুন চক্রবর্তী প্রত্যেকে জানেন আমাদের প্রিয় মিঠুন অভিনেতা মিঠুন চক্রবর্তী স্যার মহাশয় উনি আর্ট অ্যান্ড কালচারের জন্য পেয়েছেন ঠিক আছে এটা হচ্ছে পশ্চিমবঙ্গের বাসিন্দাউনি সীতারাম জিন্দাল বাণিজ্য শিল্পার কর্ণাটকের বাসিন্দা উনি ঠিক আছে এইখানে দেখো সব নামগুলো আমি বলছি না তাহলে কি হবে ভিডিওটা অনেকটা বড় হবে তোমরা কিন্তু পরপর নামগুলো আমি যেগুলো এক একটা নাম আমি বলে তুলে যাচ্ছি তোমরা চাইলে এই ভিডিওটা কিন্তু আমাদের যে টেলিগ্রাম গ্রুপ সে টেলিগ্রাম গ্রুপ তোমরা প্রত্যেকে যেন সে টেলিগ্রাম গ্রুপে কিন্তু অবশ্যই জয়েন হয়ে যাও কারণ সেখানে ছোটো বড়ো আপডেট কিন্তু আমরা ওখানে প্রোভাইড করে রাখি তো টেলিগ্রাম লিঙ্কে কিন্তু ডেসক্রিপশান অবশ্যই জয়েন হয়ে যাও ঠিক আছে তারপরে দেখো মধুসী তারপরে উথা উষা উত্থপ প্রত্যেকে যেন পশ্চিমবঙ্গের বাসিন্দা উনি আর্ট অ্যান্ড কালচারের জন্য উনিও পেলেন ঠিক আছে এবারে চলে আসি আমি তোমরা কিন্তু চাইলে এই পিডিএফটা পুরোটা পড়ে নিতে পারো আমি পুরোটা পড়ছি না তার একটাই কারণ তার কারণ হচ্ছে ভিডিওটা কিন্তু অনেকটা লম্বা হয়ে যাবে ঠিক আছে তাই তোমরা রিকোয়েস্ট করবো অবশ্যই টেলিগ্রাম থেকে এটা ডাউনলোড করে অবশ্যই প্রিন্ট আউট কর নিও ঠিক আছে তারপরে চলে আসি পদ্ম পদ্মশ্রী পুরস্কার পদ্মশ্রী ভারতের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মান একশো দশজনকে এবার পুরস্কার দেওয়া হয়েছে ঠিক আছে দু হাজার যে বিজয় তালিকা তারা কার কাছে সে একশো দশজন একশো দশজনের নাম বললে তো হয়তো ভিডিওটা প্রায় তিরিশ মিনিট বা আধ ঘন্টার হয়ে যাবে তাই তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট অবশ্যই অবশ্যই কিন্তু এখান থেকে কোশ্চেন আসবেই তোমরা কিন্তু যে স্টাডি নলেজ যে আমাদের টেলিগ্রাম আছে সেই লিঙ্কে ক্লিক করে যুক্ত হয়ে যাও এবং সেখান থেকে কিন্তু এই ভিডিওটা ডাউনলোড করে নাও দেখো প্রথমে বেশি কথা বাড়াচ্ছি না প্রথম সাথে প্রথম যে নমিনেটেড বা নামে আছেন তিনি হচ্ছে খালিল আহমেদ কোথা থেকে পেয়েছেন আর্ট অ্যান্ড কালচার কলা থেকে হচ্ছে উত্তরপ্রদেশের বাসিন্দা ঠিক আছে তারপর দেখো নাসিম বানু কলা থেকে আর্ট অ্যান্ড কালচার থেকে পেয়েছেন উত্তরপ্রদেশের বাসিন্দা তারপর দেখো লামলাল বারেথ উনিও কলা থেকে পেয়েছেন উনি ছত্রিশগড়ের বাসিন্দা তোমরা হয়তো ভাববে যে আমি স্কিপ করে করে কেন যাচ্ছি স্কিপ করে করে যাওয়ার একটাই কারণ ভিডিওটা অত্যন্ত ছোটো হবে তোমাদের ছবি সুবি হবে সুবিধা হবে ঠিক আছে এই পিডিএফটা আমি বারবার বলছি আমাদের যে টেলিগ্রাম গ্রুপ সে টেলিগ্রাম গ্রুপে অলরেডি আমি প্রোভাইড করে দিয়েছি তোমরা কিন্তু চাইলে দেখে নিতে পারো ঠিক আছে আজকে আমি এটা পিন করে দেবো ঠিক আছে তারপর দেখো স্মৃতি রেখা চাকবা উনি কিসে পেয়েছেন কলাতে আর্ট অ্যান্ড কালচার অবশ্যই কলাতে পেয়েছেন ত্রিপুরার বাসিন্দা উনি ঠিক আছে তারপরে যিনি আছেন সেটা হচ্ছে নারায়ণ চক্রবর্তী প্রত্যেকে যেন পশ্চিমবঙ্গের বাসিন্দা উনি বিজ্ঞান ও ইঞ্জিনিয়ার থেকে ওনাকে কিন্তু দেওয়া হয়েছে ওনার যে বিভাগ ঠিক আছে তারপরে দেখো দেখতে পাচ্ছ জ্যোৎসনা চিনাপ্পা উনি ক্রীড়া খেলার জন্য যে তামিলনাড়ুর বাসিন্দা রামজিৎ চৌধুরী বিজ্ঞান ও ইঞ্জিনিয়ার জন্য উত্তরপ্রদেশের বাসিন্দা ঠিক আছে তারপরে দেখো আমি সবগুলো তো বলে বলে যাচ্ছি না মানে মোটামুটি যে বিষয়গুলো না বললেই নয় সেগুলো বলে দিচ্ছি উদয় বিশ্বনাথ দেশপান্ডে উনি ক্রীড়ার জন্য পেয়েছেন উনি মহারাষ্ট্রের বাসিন্দা রাধাকৃষ্ণ ধিমান উনি উত্তরপ্রদেশ রাজ্যের বাসিন্দা মেডিসিন বিভাগের জন্য পেয়েছেন ঠিক আছে তারপরে দেখো রাজারাম জেন সাহিত্য শিক্ষার জন্য পেয়েছেন উনি কোথাকার বাসিন্দা উনি উত্তরপ্রদেশের বাসিন্দা ঠিক আছে রতন কাহার তোমাদের আগেই বললাম পশ্চিমবঙ্গের বাসিন্দা উনি ঠিক আছে তারপরে দেখো সত্যেন্দ্র সিংহ লোহিয়া ক্রীড়া অর্থাৎ খেলার জন্য পেয়েছেন উনি কোথাকার বাসিন্দা মধ্যপ্রদেশের বাসিন্দা ঠিক আছে যেটা আগেই বললাম তারপরে দেখো রামকুমার মল্লিক রামি চর্মি জি নাতিয়ার কিরণ নাদার নারায়ণ ইউপি সৌলেন নায়ক হরিশ হরিশ সোনাত পাল দেখতে পাচ্ছ ওটা পশ্চিমবঙ্গের বাসিন্দা যেগুলো পশ্চিমবঙ্গের বাসিন্দা সেগুলো কিন্তু দেখে নিও সোনাত রুদ্র পাল আর্ট অ্যান্ড থেকে পেয়েছে যেটা দেখতে পাচ্ছ কলা বিভাগের যেটা পশ্চিমবঙ্গের বাসিন্দা ঠিক আছে তারপরে দেখো আরও সেটা ছোটো হচ্ছে দেখতে পাচ্ছ শ্রী চন্দ্রশেখর চন্নাপাটনা রাজকুমার উনি মেডিসিন থেকে পেয়েছেন উনি হচ্ছেন কর্ণাটকের বাসিন্দা ঠিক আছে তারপরে দেখো নবজীবন রাস্থগি উনি শিক্ষা সাহিত্যের জন্য পেয়েছেন উত্তরপ্রদেশের বাসিন্দা এরকম করে করে তোমাদের প্রায় যদি নাম আমি বলি তাহলে প্রায় একশো বত্রিশ জনের নাম সিলেক্ট হয়েছে ঠিক আছে পদ্মশ্রী পুরস্কারের জন্য আর লাস্ট যিনি আছেন তিনি হচ্ছে বাবুরাম যাদব কলা কলার জন্য পেয়েছেন উত্তরপ্রদেশের থেকে তবে এই পিডিএফটা তোমরা রেখে দিও তোমাদের কাছে কাজে লাগবে কারণ তিনটা বিষয় তিনটা বিষয় আমি তোমাদের সামনে আলোচনা করলাম এক হচ্ছে পদ্ম বিভূষণ পুরস্কার পদ্মভূষণ পুরস্কার দেখতে পারলো পদ্ম বিভূষণ পুরস্কার তারপরে দেখলো পদ্মভূষণ পুরস্কার যেটা আমি এই মাত্র আলোচনা করলাম কজন নমিনেটেড কজন পেয়েছে বললাম সতেরো জনকে দেওয়া হয়েছে পদ্মভূষণ পুরস্কার আর তারপরে যেটা আলোচনা করলাম যেটা যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে পদ্মশ্রী পুরস্কার পদ্মশ্রী পুরস্কার আর তোমাদের যেন এবছরে একশো দশজনকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছে তো এটাই ছিল আজকের আপডেট দেখে জানিও কেমন লাগলো আর অবশ্যই কিন্তু পিডিএফটা ডাউনলোড করে নেবে নাহলে কিন্তু তোমরা কিন্তু হয়তো তোমাদেরই ক্ষতি হবে তাই রিকোয়েস্ট করবো পিডিএফটা ডাউনলোড কর নিও কোথা থেকে ডাউনলোড করবে আমাদের টেলিগ্রাম গ্রুপে ঠিক আছে চ্যানেলে এটা কিন্তু জয়েন হয়ে যাও এবং অবশ্যই ডাউনলোড করে দিও থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দি ভিডিও ভিডিওটা ভালো হলে অবশ্যই বন্ধুর সাথে লাইক করো শেয়ার করো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ অব্দি ভালো থাকো সুস্থ থাকো সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ